মৎস্য পানি সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম বলেছেন, স্বাস্থ্যময় জীবন ও সুস্থ মন ঘটতে হলে ক্রীড়ার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী দেশকে গোটা বিশ্বে পরিচিতি ঘটানোর লক্ষ্যে ক্রীড়াকে প্রাধান্য দিয়েছেন। সম্প্রতি তিনি ক্রীড়া অঙ্গনকে সচল করার জন্য জেলা প্রশাসক সম্মেলনে নির্দেশ দিয়েছেন। ক্রীড়া শরীর মন বিকাশে ক্রীড়াকে প্রাধান্য দেওয়ার জন্য সকলকে আহ্বান জানান তিনি। আজ রোববার সকালে সরকারি সরবকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধনকালে এসব কথা বলেন। বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি ইউনূ মোহাম্মদ মাহবুবুল্লাহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শাহিনুল্লাহ আহসান, পৌরসভার মেয়র মোহাম্মদ গোলাম কবির, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ণ রায় চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মুইদুল চৌধুরী, ওসি আবির মোহাম্মদ হোসেন প্রমুখ। পরে মন্ত্রী উপজেলার মাহমুদকাটি ইসামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ও সরবকাঠি কলেজিয়েট একাডেমির বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মানসিক বিকাশ ঘটাতে হবে। বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে অভূতপূর্ব সাফল্য এসেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। তার সময় ক্রিকেট থেকে শুরু করে ক্রীড়ার সকল অঙ্গনে দেশে এবং দেশের বাইরে অভূতপূর্ব সাফল্য বাংলাদেশের কৃতী খেলোয়াড়রা নিয়ে আসছেন।